নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, আমাদের পশ্চিম দেশের ইন্টারন্যাশনাল ভিখারি ইমরান খানের মনে হচ্ছে ভিখারির পিড়ি বা পাক প্রধানমন্ত্রীর চেয়ারকে ত্যাগ করতে ইচ্ছে করছে না। তোমরা এবং পশ্চিম হেটাররাও এটা ভালোভাবে জানো, বর্তমানে পাকিস্তানের আর্থিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর। তবে ইমরান চাচা এটিকে সবসময় পূর্ববর্তী সরকারের অপকর্মকেই দায়ী করে। তবে যাই হোক, ওনার এই যুক্তিকে পাকিস্তানের বিরোধী দলগুলি পুরোপুরি নাকচ করে দিয়ে অনাস্থা প্রস্তাবের আর্জি জানায় 8ই মার্চ পাকি সংসদে। যা রাস্তা ভোটগ্রহণ 25ই মার্চ হওয়ার কথা থাকলেও ইমরান খান এই ভোটগ্রহণকে 28ই মার্চ পর্যন্ত স্থগিত করে দেন। বর্তমানে এটাও বলা হচ্ছে পাকিস্তান আর্মি আর চাইছে না যে ইমরান খান আর প্রধানমন্ত্রী পদে থাকুক। কারণ বন্ধুরা, এর কারণ এটা হতে পারে, পাক আর্মি বর্তমানে এক নতুন ইন্টারন্যাশনাল ভিখারিকে চাইছে। কারণ বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু পুরোপুরি ব্যর্থ হচ্ছে কিছু সময় ধরে ভিক্ষা আদায় করতে। রিসেন্টলি ইমরান খানের রাশিয়ার ব্যর্থ সফর তার প্রমাণ। তবে যাই হোক, এত কিছু হওয়ার পরেও চাচা কিন্তু চেয়ার ছাড়তে রাজি নয়। বন্ধুরা, গত 28ই মার্চ সরকারের রাস্তা ভোট হওয়ার আগের দিনই ইমরান খান 27ই মার্চ আরও একটি জনসভা করে ইসলামাবাদে, পাকিস্তানের ক্ষুধার্ত জনতাকে তার পক্ষে নিয়ে আসার জন্য। এবং তিনি ওই জনসভাতে এটা অভিযোগ করেন যে বিদেশি অর্থে নাকি তার সরকারকে বদলানোর ষড়যন্ত্র চলছে। এবং এর কারণ হলো পাকিস্তানের ইমরান সরকার স্বাধীন বিদেশ নীতির পথে অগ্রসর, যা বিদেশি শক্তিদের একদমই পছন্দ না। বন্ধুরা, এখানে ইশারাটা কিন্তু দুদেশের দিকে ছিল, প্রথম হলো আমেরিকা এবং দ্বিতীয়ত ভারত। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমেরিকা চাইছে যেন তেন উপায় ইমরান সরকারের পতন ঘটাতে। আর ভারতের কথা বলা কঠিন, কারণ ইমরানই কিন্তু বেশি বেটার ভারতের জন্য। ওনার টাইমেই কিন্তু ভারত 370 ধারাকে কাশ্মীর থেকে মুক্ত করেছে। বন্ধুরা, ইমরান খান আবেগের সাথে গত 27ই মার্চ এটা বলেন, বাইরে থেকে পাকিস্তানের বিদেশ নীতিকে কন্ট্রোল করার চেষ্টা চলছে বিদেশি অর্থের সাহায্যে। এবং উনি এটাও বলেন যে ওনার অবস্থা জুলফিকার আলী ভুট্টোর মতো হবে না। বন্ধুরা, গতকাল 28ই মার্চ অবশেষে ভোট নেওয়া আবারও পুরো হলো না। পরবর্তী সেশন কখন হবে? আগামী 31ই মার্চ। এবং সেদিনই ঠিক হবে ইমরান খানের ভাগ্যে ইন্টারন্যাশনাল ভিখারির পদমর্যাদা থাকবে নাকি বিদায় নেবে। বলে রাখি, ইমরান খানের সরকারকে বাঁচাতে হলে 343 জন সদস্যের মধ্যে 172 জন সমর্থন প্রয়োজন, এবং পিটিআইয়ের কাছে আছে 155 জন সদস্য। বন্ধুরা, বর্তমানে ইমরান খান প্রচণ্ড ভয়ে আছেন। ইমরান খানের বর্তমান ভয় হলো উনি তো আর ক্ষমতায় থাকবেনই না, কারণ হলো চীন ঘেঁষার নীতি আমেরিকাকে ছাড়িয়ে। বন্ধুরা, যবে থেকে ইমরান খান ক্ষমতায় আসেন তবে থেকেই কিন্তু উনি আমেরিকার থেকে চায়নাকেই বেশি গুরুত্ব দেয়, যা কিন্তু আমেরিকার একদমই পছন্দ ছিল না। এবং বর্তমানে পাকিস্তানের ক্ষুধার্ত জনতাকে ইমরানের পক্ষে নিয়ে আসার জন্য উনি কিন্তু সমানে আমেরিকা এবং ইউরোপের বদনাম করেই যাচ্ছে, যা কিন্তু আমেরিকা এবং ইউরোপের জন্য একদমই শুভ না। বর্তমানে পাকি প্রধানমন্ত্রী ইমরান খানের প্ল্যান হলো পাকিস্তানিদেরকে এখন আমেরিকা ও ভারত বিরোধী করে ক্ষমতায় টিকে থাকা, যা মনে হয় না সম্ভব। বন্ধুরা, 1977 সালে সোভিয়েত ঘেঁষা নীতি হওয়ার কারণেই কিন্তু জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতা থেকে আমেরিকা সরিয়ে দেয়, এবং আমেরিকার সমর্থনে পাকিস্তান আর্মির তরফ থেকে জিয়াউর রহমান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষিত হন। এরপরে 1979 সালে ফাঁসিতে ঝুলানো হয় জুলফিকার আলী ভুট্টোকে নানা প্রকার অপবাদ দিয়ে আমেরিকার ইশারায়। বন্ধুরা, বর্তমানে পাকিস্তানের আরও একজন প্রধানমন্ত্রী পূর্ববর্তী নওয়াজ শরীফও কিন্তু জেলে। এই হলো পাকি প্রধানমন্ত্রীদের ইতিহাস এবং পাকিস্তানের স্বাধীন বিদেশ নীতির অকাত। বন্ধুরা, ইমরান খান যেভাবে জুলফিকার আলী ভুট্টোর নাম নিয়েছেন, এটা থেকে স্পষ্ট প্রমাণিত ইমরান খান বর্তমানে প্রচণ্ড ভয়ে আছেন। তবে ওনার অবস্থা জুলফিকার আলী ভুট্টোর মতো না হলেও নওয়াজ শরীফের মতন অবশ্যই হতে পারে, কারণ নওয়াজ শরীফের দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু ইমরান খানের কপালে চরম দুঃখ অপেক্ষা করছে। তবে বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।